প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই আলোচনাটা যদি তোমরা শোনো তাহলে বিশ্বগ্রাম দিয়ে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন 100% তোমরা উত্তর করতে পারবে। জাস্ট আমি গল্প আকারে তোমাদেরকে বিশ্বগ্রাম বুঝিয়ে দেব, আশা করি খুব ভালো লাগবে। বিশেষ করে আজকে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৈরী আবহাওয়া, তো আজকে অন্য কোনো অধ্যায় দিয়ে ভিডিও বানাতে পারতেছি না। তো চিন্তা করলাম যে এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা তো তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার হলে গেছো, সাদা খাতা তো জমা দিবে না, কিছু না কিছু তো তোমার লিখতে হবে। কিন্তু এখন পরীক্ষার হলে গেছো, দেখা যাচ্ছে যে গেট থেকে বা সংখ্যা পদ্ধতি বা HTML বা অন্য যে কোনো অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে এটি খুব কঠিন, তুমি অ্যান্সার করতে পারতেছো না। কিন্তু তোমার তো সাদা খাতা জমা দেওয়া যাবে না, কিছু না কিছু লিখতে হবে। তখন কিছু না কিছু লেখার জন্য এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের বিপদের সঙ্গী হিসেবে কাজ করবে। কারণ দেখা যাচ্ছে যে তুমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু ধারণা আছে, তুমি কিছু না কিছু লিখে চলে আসতে পারছো। অতএব প্রথম আমরা চেষ্টা করব অঙ্কগুলো দেওয়ার জন্য, এরপর যদি অঙ্ক দিতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তখন তোমরা এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়কে বিপদের সঙ্গী হিসাবে ব্যবহার করবে। তো আমি চাচ্ছি যে মাঝে মাঝে তোমাদের এরকম প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, আর এই আলোচনাগুলো শুনলেই তোমরা 100% সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তোমাদের গাইড পড়তে হবে না, জাস্ট আমার এই গল্পগুলো আর অর্থাৎ এগুলো তোমরা যদি ক্যাচ করতে পারো অবশ্যই তোমরা পারবে। আমি এখন তোমাদের বিশ্বগ্রামের আলোচনা করবো এবং আলোচনার শেষে বিশ্বগ্রামদের কীভাবে সৃজনশীল এই বইতে আছে, কীভাবে ভোট কোশ্চেন আসছে সেগুলো আলোচনা করে দেবো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো বলছিলাম যে আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করবো। বিশ্বগ্রাম কী, প্রথমে আমাদের বুঝতে হবে বিশ্বগ্রাম কী। আচ্ছা ধরো পৃথিবীর একটা মানচিত্র, এই পৃথিবীর এই মানচিত্রে কোথাও কি বিশ্বগ্রাম লেখা আছে, মানে বিশ্বগ্রাম নামে কি কোনো গ্রাম আছে? তাহলে বিশ্বগ্রামটা কেন আবিষ্কার করলো, কেন বিশ্বগ্রাম শব্দটি তোমাদের পড়াচ্ছে? আচ্ছা তোমরা যারা আমার কথা শুনতেছ তোমরা অবশ্যই বুঝবে যে গ্রাম কাকে বলে। একটা পাড়া বা মহল্লা মিলে, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, তাই না? আচ্ছা বিশ্ব বলতে আমরা কি বুঝি? বিশ্ব বলতে বুঝি সারা পৃথিবীকেই বিশ্ব বলা হয়। তাহলে বিশ্বগ্রামটা কি? গ্রাম হচ্ছে কয়েকটা বাড়ি বা মহল্লা পাড়া নিয়ে একটা গ্রাম তৈরি হয়, আর পুরো পৃথিবীটা নিয়েই হচ্ছে বিশ্ব। আচ্ছা এবার তোমরা বোঝার চেষ্টা করো যে কয়েকটি গ্রাম মিলে একটা ওয়ার্ড হয়, কয়েকটি ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হয়, কয়েকটি ইউনিয়ন মিলে একটা থানা হয়, কয়েকটি থানা উপজেলা মিলে একটা জেলা হয়, কয়েকটি জেলা মিলে একটি বিভাগ হয়, কয়েকটি বিভাগ মিলে একটি দেশ হয়, কয়েকটি দেশ মিলে একটি মহাদেশ হয়, কয়েকটি মহাদেশ মিলে একটি বিশ্ব হয়। তাহলে বিশ্ব হচ্ছে সর্বশেষ প্রান্তে আর গ্রাম হচ্ছে সর্বশুরুতে। এই বিশ্ব আর গ্রামকে এক করে উচ্চারণ করা হয়েছে বিশ্বগ্রাম। কেন বিশ্বগ্রাম উচ্চারণ করা হলো? বর্তমান সময়ে পৃথিবীটা অর্থাৎ বিশ্বটার বিশ্বটাই গ্রামের মতো হাতের মুঠে চলে আসছে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলি, তো এই বিশ্বগ্রামটা আমি একটি গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, পরে আবার আলোচনা করতেছি। ধরো আল্লাহ না করুক, ধরো তোমাদের বাসায় রাতে চোর আসছে, মানে ডাকাত পড়ছে। তখন তোমার বাবা বা ভাইয়া বা তোমার পরিবারের কেউ বাহিরের কোনো দেশে থাকে, ধরো আমেরিকা, দুবাই বা মালয়েশিয়া বা সিঙ্গাপুর কোথাও থাকে। আচ্ছা এখন তোমাদের বাসায় চোর আসছে বা ডাকাত পড়ছে তোমরা বুঝতে পারছো, তো এই মুহূর্তে সর্বপ্রথম কার জানা উচিত? ঘরের সাথে যার ঘর মিশানো, মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে ডুয়া। আচ্ছা একটি ঘরের ডুয়ার সাথে আর একটি ঘরের যে ডুয়া মিশানো, ওই প্রতিবেশী তো সবার আগে জানা উচিত, তাই না? এবং ওই প্রতিবেশী তো তোমাকে সাহায্য করবে। কিন্তু ঘটনাক্রমে ওই প্রতিবেশী জানার আগে তুমি তোমার বাবা বা ভাইয়াকে কল করছো যে বাবা বা ভাইয়া আমাদের বাসায় ডাকাত পড়ছে, আমরা কী করবো? আচ্ছা দেখো, তাহলে ঘরের সাথে যার ঘর মিশানো সে জানতে পারলো না, জানলো কে আমেরিকায় যে থাকে, জানলো কে দুবাই যে থাকে, জানলো কে মালয়েশিয়া বা অনেক দূরে যে থাকে। এখন সে ওইখান থেকে তোমাদেরকে সাহস দিচ্ছে, এই বিচলিত হয়েও না, আমি দেখতেছি। সে ওইখান থেকে তোমাদের বাড়ির অর্থাৎ তোমাদের ওই আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে জাগাচ্ছে ফোন দিয়ে দিয়ে যে দেখো তো আমাদের বাসায় কী হয়েছে, দেখো তো আমাদের বাসায় কী হয়েছে। তাহলে এই আমেরিকা আর আমেরিকা নাই, সে ঘর মানে প্রতিবেশীর চাইতে অর্থাৎ ঘরের সাথে যার ঘর মেশানো তার থেকেও বেশি কাছে হয়ে গেল, অর্থাৎ আমেরিকা এখন ঘরের ভিতরে। এই এজন্যই পুরো পৃথিবীটাকে মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের সাথে তুলনা করেছে। 1962 সালে এই মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম কথাটা আবিষ্কার করে তার একটি বিখ্যাত গ্রন্থে 1962 এবং 1964 সালে এই বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করে। এজন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের আবিষ্কারক বা জনক বলা হয়। যদি পরীক্ষা আসতে পারে যে বিশ্বগ্রামের আবিষ্কারককে মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম কত সালে প্রথম আবিষ্কার হয়, 1962 সালে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরির 30 বছর আগে মার্শাল ম্যাকলুহান এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিয়েছে। তাহলে বিশ্বগ্রাম বলতে আমরা কী বুঝলাম? যে বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধি স্থানকে বিশ্বগ্রাম বলে। অতএব সারা পৃথিবীটাকে এখন একটা হাতের মুঠোয় নিয়ে আসা গেছে এই বিশ্বগ্রামের কারণে। ওই যে বললাম
যে যে বাহিরের কান্ট্রিতে থাকে, অনেক দূরে থাকে, তাকে কিন্তু এখন আর দূরে মনে হচ্ছে না। যেমন ধরো আরও সহজে বলি, একটা সময় আমরা দেখতাম যখন দূর থেকে কেউ আসতো, ধরো বাহিরের কান্ট্রি বা ঢাকা থেকে যখন গ্রামে কেউ আসতো, তখন আবেগের 1 কিলোমিটার দূর থেকে তাকে রিসিভ করতো, আবার পৌঁছে দেওয়া যখন বিদায় জানাবে অর্থাৎ যখন চলে যাবে তখন এরকম আবার তাকে এরকম হেঁটে হেঁটে আগায় দিয়ে আসতো। কিন্তু এখন কিন্তু এটা দেখা যায় না। কেন দেখা যায় না? প্রতিনিয়ত তার অবস্থান সম্পর্কে জানা যাচ্ছে, সে কেমন আছে দেখা যাচ্ছে। ধরো কেউ অসুস্থ বললে একটু ভিডিও কলে আসো, তো ভিডিও কলে যখন আসে, যখন কথা বলে, তখন তাকে যে দেখার যে একটা আক্ষেপ, এটা মানুষের ভিতরে কমে যাচ্ছে। কারণ ওই যে এখন বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়ে গেছে। গ্রাম বলতে আমরা কী বুঝি? ধরো মন চাইলেই তুমি কারো না কারো বাসায় যেতে পারতেছো, কারো না কারোর সাথে দেখা করতে পারতেছো। তো যদি এখন তুমি যদি এখানে ঢাকায় থাকো, তুমি আমেরিকার যদি এই বিশ্বগ্রামটা না থাকতো, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW এটি যদি না থাকতো, তাহলে এই আমেরিকা যে থাকে তার সাথে কি সরাসরি যে কথা বলা যেত না? তাহলে কী করা হতো? দেখা যাচ্ছে সে কবে আসবে সেই অপেক্ষায় থাকা লাগতো। কিন্তু সেই বিষয়টি এখন আমাদের সহজ করে দিচ্ছে হচ্ছে এই বিশ্বগ্রাম, অর্থাৎ বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলা হয়, যে পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয় চলে আসছে, যার কারণে বিশ্বকে এখন আর বিশ্ব না বলে বিশ্বগ্রামের সাথে তুলনা করেছে মার্শাল ম্যাকলুহান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিশ্বগ্রাম দিয়ে আমি তোমাদের এখন একটা সৃজনশীল প্রশ্ন শোনাচ্ছি। এই সৃজনশীলটা তোমরা শুনলে পারা বুঝতে পারবে যে বিশ্বগ্রাম দিয়ে কীভাবে আসবে এবং কীভাবে উত্তর করতে হবে, কীভাবে বুঝতে পারবে যে এটি বিশ্বগ্রাম দিয়ে আসছে। আর দেখো আমি একটা সৃজনশীল প্রশ্ন শোনাই। আলমডাঙ্গা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটি এখন খুব জনপ্রিয়। 70-এর আমেনা বেগম তার প্রবাসী ছেলে, ছেলের বউ ও নাতি নাতনিকে সরাসরি দেখে কথা বলে এসেছে, মানে ভিডিও কলে। অর্থাৎ একটা তথ্য সেবা কেন্দ্রে একজন বয়স্ক মহিলা গিয়ে সরাসরি তার ছেলে, নাতনি, ছেলের বউ সবার সাথে কথা বলে আসছে। জরুরি একটি কাগজ স্ক্যান করে মুহূর্তে পাঠানো হলো শফিকের কাছে, মানে একটা কাগজ তোমার কোথাও পাঠাতে হবে, তো ওই কাগজটা চিঠির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যম ব্যবহার না করে স্ক্যান করে সরাসরি চলে গেল শফিকের কাছে। এসব দেখে বৃদ্ধ জব্বার আলী বলে, তাজ্জব ব্যাপার, আমাদের সময় চিঠি আসতেই লাগতো 7 দিন। মানে সে বুঝতেছে যে আমাদের সময় দূর থেকে কোনো একটা কিছু আসতে 7 দিন সময় লেগে যেত, আর এই মুহূর্তের মধ্যে একটা কাগজ কীভাবে চলে গেল? এটা কি উড়ে চলে গেলো নাকি ওই তারের মাধ্যমে গেল, কীভাবে গেল? মানে তার কাছে একটা তাজ্জব ব্যাপার মনে হচ্ছে। উক্ত গ্রামের রাহেলা বিএ পাশ করে কোনো চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত। একদিন তার কলেজ শিক্ষক তাকে প্রশিক্ষণ গ্রহণ করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নারীকতা হতে পরামর্শ দিলেন। মানে একজন মহিলা রাহেলা নাম করে, তিনি বিএ পাস করে চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত। তখন তার কলেজের একজন শিক্ষক তাকে এই ICT-র উপরে অর্থাৎ তথ্য প্রযুক্তির উপরে প্রশিক্ষণ গ্রহণ করে পরামর্শ দিলেন। গল্প শেষ। এই প্রশ্নতে গতে বলছে, উদ্দীপকে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট কোন উপাদানটি প্রভাব লক্ষ্য করা যায়? তো আজকের টপিক্স, আজকের যে আলোচনা, সেটি হচ্ছে বিশ্বগ্রাম নিয়ে। অর্থাৎ এখানে গ নাম্বার এই প্রশ্নটি চলে আসছে যে, তো উদ্দীপকে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট কোন উপাদানটি প্রভাব লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। তো আমরা যদি উদ্দীপকটা পড়ি এবং বিশ্বগ্রাম সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি লিখতে পারতেছো, কারণ এইসব প্রশ্ন কিন্তু মুখস্থ করা লাগবে না, খুব বেশি পড়ে পড়ে লেখা লাগবে না, জাস্ট তোমার জ্ঞান থেকে তুমি লিখতে পারবা। কারণ সৃজনশীল মানেই তো ক্রিয়েটিভ কোশ্চেন, মানে তোমার নিজের থেকে কিছু বুঝে বুঝে লিখবা। তো এখানে বলছে যে, উদ্দীপকে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট কোন উপাদানটি প্রভাব লক্ষ্য করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি বিশ্বগ্রাম ধারণার সাথে 70-এর আমেনা বেগম তার ছেলে, ছেলের বউ ও নাতি নাতনির সাথে যখন সরাসরি কথা বলে আসছে, এই এই সংশ্লিষ্ট উপাদানটি বিশ্বগ্রাম সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ হচ্ছে বিশ্বগ্রাম বলতে আমরা কী বুঝি? যে বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধ স্থান, অর্থাৎ সারা পৃথিবীটাকে একটা হাতের মুঠোয় নিয়ে আসা যাবে এরকম একটা ব্যাপার, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো জায়গায় তুমি যোগাযোগ করতে পারবে। তো এজন্যই বিশ্বকে গ্রামের সাথে তুলনা করেছে। আর তাই আমেনা বেগম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে তার প্রবাস ছিল, অর্থাৎ বাহিরের কান্ট্রিতে থাকে, সেই ছেলের বউ, ছেলে, নাতি নাতনি সবার সাথে সরাসরি কথা বলে আসছে। তো তারা থাকে বাহিরের কান্ট্রি, কিন্তু তাদের সাথে সরাসরি কথা বলে আসছে, এটা বিশ্বগ্রাম উপাদানটির সাথে সংশ্লিষ্টপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে যে এই বিশ্বগ্রাম সম্পর্কে যখন তোমার একটু ধারণা থাকবে, তাহলে কিন্তু তুমি প্রশ্নটি সুন্দর করে লিখতে পারবে, অর্থাৎ নিজের মতো করে, ক্রিয়েটিভ কোশ্চেন যেটাকে বলা হয় সৃজনশীল। তো তুমি এভাবে লিখবা, গ উত্তর লিখে, যে বিশ্বগ্রাম বলতে বোঝায় বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধ স্থান, উদ্দীপকে 70-এর আমেনা বেগম তার প্রবাসী ছেলে, ছেলের বউ, নাতি নাতনির সাথে সরাসরি কথা বলে আসছে, অতএব
এই যে যে সরাসরি কথা বলা বলে আসাটাই হচ্ছে উদ্দীপকের বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদান। কারণ বিশ্বগ্রাম বলতে আমরা বুঝি বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধ স্থান, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করা, সরাসরি কথা বলা, এটি হচ্ছে বিশ্বগ্রামের আওতাভুক্ত। অর্থাৎ পৃথিবীটাকে এখন একটা গ্রামের সাথে তুলনা করা যায় এই বিশ্বগ্রামের কারণে। বিশ্বগ্রাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ বিস্তীর্ণ একটি জালের মতো। এভাবে তুমি সুন্দর করে করে তুমি লিখে দেবা, সমস্যা নেই, তাহলে মার্ক পাবে। কৃষি শিক্ষার্থী কিন্তু আর নৈবিত্তিকে অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্নেতে যেই প্রশ্নটি আসে সেটি হচ্ছে, এটি মনে রেখো যে বিশ্বগ্রামের আবিষ্কারককে, বিশ্বগ্রামের জনককে, মার্শাল ম্যাকলুহান, বিশ্বগ্রাম কত সালে সর্বপ্রথম আবিষ্কার হয়? 1962 সালে। এই কয়েকটি বেসিক কথা এটি তোমাদেরকে জানতে হবে, কারণ এই প্রশ্নগুলো বহুনির্বাচনী প্রশ্নতে চলে আসে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।